ভাইরাল হয়েছিল কি জানেন, বিহান তোমার হাসি গো দেখা মনটা আবার পাগল রে, এই যে বিহান ওটা বাংলাদেশে ওই মেয়ে আমাকে সোনা বন্ড সোনা নাগ আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনা না, দয়ার নবী আহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করে যান কাপে পাথর চড়া মেরেছে কাপের নবীজি কে, পাথর চড়া মেরেছে আহা তোমরা মের নাগক নবীজি কে মের না, তিনি মাদার দয়ার নবী তাকে তোমরা চিনা না, মাইকের একটা হরেন গলা স্টেজের দিকে দেন, মাইকের আওয়াজই হয় না, গলা টলা সব ফেটে ফেটে শেষ হয়ে যাবে, মাইকের আওয়াজই আসে না। মাইকমান সাহেব, মাইকমান আপনার মাইকের মাইকমানের কিন্তু বদলাম হয়ে যাবে, কিন্তু আপনার এলাকার মাইক ফের খুবই ভালো হয়, কিন্তু আপনার কেন এরকম হচ্ছে আজকে? একটা হরেন স্টেজের দিকে মুখ করে দিতে হয় তাহলে আওয়াজটা লাগবে, ভালো লাগবে। যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই। এবার আমি বক্তব্যের দিকে আসছি, আপনাদেরকে আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটা কথা কোরআন হাদিসের বলবো, শুনবেন ইনশাআল্লাহ, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কথা হচ্ছে ভাই, জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। হাদিস কোরআন শুনবেন, শোনার পরে আমল করেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার চেষ্টা করেন, নবীর অনুকরণ করেন। আমরা হচ্ছি শেষ নবীর উম্মত, আমাদের কাজকর্ম যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়, উঠা বসা চলা ফেরা খাওয়া পিয়া যত কাজ কর্ম যত যা কিছু আছে সব কিছু যেন আমাদের সুন্নাত তরিকা মোতাবেক হয়, বেদিন মুশরিকের মতো যেন আমাদের কাজ কর্ম না হয়, যেন আমরা কিয়ামতের দিন দাবি করতে পারি যে আমরা আখেরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যেন দাবি করতে পারি। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা একটু চেষ্টা করেন সুন্নাত তরিকা মোতাবেক চলার, উঠা বসা চলা ফেরা খাওয়া পিয়া সব কিছু নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার চেষ্টা করেন ভাই। কথা হচ্ছে যে সব সময় দিলের মধ্যে ভয় রাখবেন, আল্লাহকে বলে ভয় করতে হবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। সারা জিন্দগি আপনার জীবনে আপনার এই যে 70 বছর 80 বছর 100 বছর 150 বছর যে যতদিন বাঁচবে এই সারাটা জীবনের হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে, একটা কোনো জিনিস বাদ পড়বে না, মানে যারা যারা পরিমাণ যদিও গোনা হয় ওটারও আল্লাহ হিসাব নিবে, যারা পরিমাণ যদি নেকি করে থাকেন ওটারও হিসাব আল্লাহ নিবেন, সব নেকিও দেখতে পাবেন গোনাও দেখতে পাবেন, সব কিছুর জবাব লাগবে হিসাব লাগবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঊর্ধ্বমুখী হয়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো ভাই সব সময় ভয় রাখেন যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যে কোনো কাজ করবেন যে কোনো কর্ম করবেন সব সময় ভয় রাখবেন যে দিলের মধ্যে ভয় রাখতে হবে, আমি এই কাজটা যদি করি, চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি,
আমি যদি গীপত করি গুজব করি গিল্লা করি মানুষের বদনাম শেখাই করি দুর্নাম করি আমাকে আর জবাব দিতে হবে সব সময় ভয় রাখবেন দিলের মধ্যে আপনার দ্বারা অন্যায় হবে না আপনার দ্বারা কোনো পাপ হবে না আপনার দ্বারা কোনো অশ্লীল কাজ হবে না আল্লাহ পাক বলছেন কুরআনের মধ্যে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে এবং কবের তা থেকে খারাপ কাজ থেকে কুকর্ম থেকে বিরত থাকবে তার বাসস্থান হবে ফাইনাল জান্নাত হে আল মাওয়া তার স্থান হবে জান্নাতের মধ্যে আল্লাহ অন্য জায়গাতে বললেন ওয়াল মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে তার জন্য রয়েছে দুটি জান্নাত আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করতে হবে দিলের মধ্যে ভয় রাখতে হবে অন্তরে ভয় রাখতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহর সামনে জবাবদিহি দিতে হবে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহর কাছে কোনো বাহানা করে চলবে না সারাটা জীবনের হিসাব নিকাশ সেদিন হবে রে ভাই এই বলে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে হযরতে আবু বকর সিদ্দিক একদিন করেছে কি যেদিন আল্লাহর নবীর দরবারে এই আয়াতটা নাযিল হলো ফয়জান সাকাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদহান এই আয়াতটা যেদিন নাযিল হলো যেদিন আসমান ফেটে যাবে জমিন ভেঙে যাবে সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে যত ফেরেশতা আছে যত জীবজন্তু জানোয়ার পশু পক্ষী গাছপালা পাহাড় পর্বত নদ নদী আসমান জমিন মানে সারা বিশ্বে যা কিছু যা সমস্ত তস নস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিছুই বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে পৃথিবীতে কিছুই থাকবে না আবু বকর সিদ্দিক তখন কাঁদতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ এ পারওয়ার দেগার আল্লাহ আমাকে যদি মানুষ করে না তৈরি করতে আমরা যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্ম না নিতাম আমরা যদি জমিনের বুকে কোনো সবুজ ঘাস জন্ম নিতাম ঘাস হয়ে জন্ম নিল আল্লাহ কোন দেখ দেখে জন্ম এসে আমাদেরকে খেয়ে নিত কায়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হতো না আমার সারাটা জীবনের হিসাব দিতে হতো না আল্লাহ আল্লাহ গো আমাকে মানুষ করে কেন তৈরি করেছ ভাইরে আমার কায়ামতের দিন দুটো সম্প্রদায়ের হিসাব হবে বাদ বাকি কোন জিনিসের হিসাব হবে না কিয়ামতের দিন কোন জিনিসের হিসাব দিবে না আল্লাহ পাক গরু ভয়েসের বকরি ছাগল দম্বা বাড়া পশু পক্ষী কীট পতঙ্গ জীবজন্তু জানোয়ার কোন জিনিসের হিসাব হবে না দুটা গরু তা হুড়া হুড়ি করেছে পৃথিবীর বুকে জাকর গুরু মারামারি করে একটা জোরাল এড়ার একটা নরম এড়াকে মেরেছে জোরাল গরুটা নরম গরুকে মেরেছে কায়ামতের দিন বলবে আল্লাহ আমাকে এরকম মেরেছিল ওকে জোরাল করবে একে নরম করবে জয় হুড়া মেরেছে তো এটা হুড়া ওকে মেরে নেওয়া হবে এই করে বাদলা উঠিয়ে নিয়ে বাদলা যখন সদ হয়ে যাবে আল্লাহ বলবেন কোন তরাব তোমরা সব মাটি হয়ে যাও সব মাটি হয়ে যাবে কোন জিনিসের হিসাব হবে না একমাত্র হিসাব হবে দুইটা সম্প্রদায় জিন আর ইনসান আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন এই দুটা সম্প্রদায়ের হিসাব নেবার হচ্ছে জমিনের বুকে সবচেয়ে ভারী বোঝা জিন আর ইনসানের দুইটি সম্প্রদায়ের হিসাব আমি কিয়ামতের দিন নিব ভাইরে আমার বন্ধুরে আমার আল্লাহর সামনে যে দাঁড়াতে ভয় পেয়েছে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত যখন আবু বকর সিদ্দিক বলতে লাগলো আল্লাহ আমি ঘাস জন্ম যদি নিতাম তো আমার কত ভালো হতো
আল্লাহ পাকে আয়াতটা নাযিল করে দিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে তার জন্য রয়েছে দুটি জান্নাত। এবার যখন আয়াত নাযিল হয়ে গেল আবু বকর সিদ্দিক হয়ে গেল বলল তার জন্য দুটি জান্নাত। ভাইরা আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন, যতই গুনাহ করেন, যতই পাপ করেন, যতই অন্যায় করেন পৃথিবীর বুকে, কিন্তু ভয় রাখেন দিলের মধ্যে আল্লাহকে, বলে যে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, যদি মিথ্যাও কথা বলি এটারও জবাব দিতে হবে, আমি যদি কারোর ঘুষ খেয়ে যদি ঝুট সাক্ষী দিই এটারও জবাব দিতে হবে। পৃথিবীতে বাঁচা সাই প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ভাই তো কথা হচ্ছে, ভাইরে আমার বন্ধুরে আমার, সব সময় আল্লাহকে বলে ভয় করেন একটা লোক, সারাটা জীবন লোকটা পাপ করতে 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 সারাটা জীবন পাপ করেছে, নেকি করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, সাদকা খেরাত করেনি, তাসবিহ জিকির করেনি, ওর আমল নামা সব জিরো 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 হয়ে থেকে গেছে। ভাই লোকটা এবার বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে, আর চলতে ফিরতে পারে না। লোকটাকে ডাক্তারের রেজাল্ট দেয়, চার দুনিয়াতে বাঁচবে না, লোকটা মারা যাবে। ওই বুড়া লোকটার লাস্টের বেলা আল্লাহকে বলে খেয়াল হয়ে চললাম, আমি তো সারাটা জীবন মাস্তানি করে কাটিয়ে দিলাম, সারাটা জীবন আমি দাপট দেখালছি, বংশের গরম দেখালছি, লাঠির গরম দেখালছি, রক্তের গরম দেখালছি, আমি লোককে মাস্তানি দেখে দুনিয়াতে দাপটের সাথে চলেছি, আল্লাহ এখন তো আমার সব শেষ, আমি আল্লাহ তোমার দরবারে কিয়ামতের দিন কি জবাব দিব? আল্লাহ তুমি যদি প্রশ্ন করে নাও আমার তো জবাব দেওয়ার কোন শক্তি ক্ষমতা নাই আল্লাহ। এই বলে লোকটার এত ভয় এসে গেল, তার ছেলেরাকে ডাক দেওয়া বলল বাবারা এরে বেটা শোনো তোমরা কোথায় আছো বাবা, তাড়াতাড়ি আমার কাছে হাজির হয়ে যাও বাবা। ওয়ার ছেলেরা এসে যখন আলমানে ওই লোকটার সামনে দাঁড়ালো বলল কি আব্বা জান কি বলছেন বলেন, লোকটা বলল বেটারা আমি তো সারাটা জীবন মানে নেকি করিনি, মানে খালি পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, ভালো কাজ করিনি বাবা। তো তোমরা একটা কাজ করো রে ধন, তোমরা একটা কাজ করো বাবা, আমি যখন মারা যাব, আমার যখন রুটা বেরিয়ে যাবে, তোমরা আমাকে মাটিতে দফন করিও না, আমাকে মাটি দিও না বাবা। কি করবে? তোমরা একটা কাজ করিও রে ধন, তোমরা একটা কাজ করবে। কি কাজ? তোমরা লকড়ি কাঠি জমা করিও, আর লকড়ি কাঠিকে জমা করে তোমরা কি করবে রে বাবা, আমাকে সুন্দর করে একবারে পুড়িয়ে দিও, আমার যাতে কোনো চিনহারি না থাকে বেটা, আর পুরা করে পুড়িয়ে দিয়া সুন্দর করে পুড়িয়া ছাই গুলোকে করবে কি, কয়টা ভাগ করবে যে তোমরা করবে কি, সমুদ্রে নদীতে তোমরা জলে ভাসি দিবা ছাইগুলো, ভেসে কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, আর কোটি ছাইগুলোকে পাহাড়ের চূড়াতে চলে নিবে, বাতাসে উড়িয়ে দিও কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, আর কোটি ছাইকে তোমরা জমিনে মাঠের মধ্যে ছিটিয়ে দিও, যেন আল্লাহ জমা করতে না পারে, আমার হিসাব নিতে না পারে, তোমরা কাজটা করে দিও বাবা। ছেলেরা বাবার ওসিয়ত মোতাবেক কাজ করল, কাজ করার পরে যখন বাবা মারা গেল পুড়িয়া ছাই টিকে ওইভাবে উড়িয়ে দিল। ভাইরে আমার আল্লাহর কাছে কোন জিনিস কি অসম্ভব আছে ভাই বলেন তো? আল্লাহর অর্ডার পানিতে মানে কি মানে না বলেন তো ভাই? মানে আল্লাহর অর্ডার পানিতে মানে কথাই বলবে না, এরা বাংলাদেশের লোক হলে চিৎকার করে বলতো, এরা বলবে না খালি দেখায় হ্যাঁ একটু হ্যাঁ হো করেন মুড়ে লড়ান, যে আগুন আল্লাহর অর্ডার মানে, পানি আল্লাহর অর্ডার মানে, বাতাস আল্লাহর অর্ডার মানে, পাহাড় আল্লাহর অর্ডার মানে, চাঁদ সূর্য আল্লাহর অর্ডার মানে, আসমান জমিন আল্লাহর, সারা পৃথিবীর জীব জন্তু যত প্রাণী মাখলুক যত যা আছে সবাই আল্লাহর আইন মানে, অর্ডার মানে, আল্লাহকে সবাই মানে, আল্লাহকে সাজদা সবাই করে, আল্লাহর কানুন সবাই মানে, আল্লাহকে দেখা ভয় সবাই করে, কিন্তু কথা হচ্ছে আল্লাহ বাতাসকে অর্ডার করলো তুমি জমা করে দাও ছাইটিকে,
पानी के बोलो तुम इकट्ठा कर दाओ, जमीन के बोलो तुम जमा कर दाओ, जमा कर लो छाई देखे एक जमाते जमा कर চিন্তা ভাবনা করে তোমার ভয় লাস্টের বেলা বলেছি বেটারে এই কাজ করিও যেন আমার বডিকে ঢুকে না পায়, জমা করতে না পারে, আমাকে তৈরি করতে না পারে, কিয়ামতের দিন যেন আমাকে হিসাব দিতে না হয় বেটা। এ বলে আমি বেটারাকে বলে এই কাজটা করেছি আল্লাহ, যা করেছি তোমার ভয় করেছি আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে, যখন মৌতের কালে আমাকে বলে ভয় হয়েছে আর আমাকে বলে ভয় করে যখন তুমি এই কাজ করেছো, ঠিক আছে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জান্নাতের ফেরেশতাকে অর্ডার করলো, যাও লোকটাকে সঙ্গে করে নিয়ে যাও, জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তো লোকটা ভয় করলো। তো ভাই, সব সময় দিলের মধ্যে ভয় রাখতে হবে। ভয় যদি থাকে আপনার দিলে, আপনার দ্বারাই অন্যায় হবে না, আপনার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না, ফৌজ কথা মুখ দিয়ে বের হবে না, অশ্লীল কথা মুখ দিয়ে বের হবে না, গুজব গিল্লা কাউর করবেন না, সব সময় জিভার হেফাজত করেন, মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। যেইখানে লোকজন বসে থাকবে, যেই জায়গাতে দুটা লোক আছে ওই জায়গাতে খবরদার যাবেন না। চকের মধ্যে সকালবেলা যখন সকাল হয়, ভোরের টাইমে চকে লোক জমা হয়, ওখানে যাবেন, ভোরের টাইমে গুজব শুরু হবে, গিল্লা শুরু হবে, লোকের বদনাম শুরু হবে, খবরদার ওখানে যাবেন না, দাঁড়াবেন না ওখানে, আপনি হাঁটলে হেঁটে চলে যান, কাজে থাকলেন কাজে যান, না হলে ঘরে বসে থাকেন, চুপচাপ থাকেন, তাসবি পড়েন, পাপ কামাইতে যাবেন না, লোকের কাছে যাবেন না। ভাই, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা, নোংরা জায়গা আল্লাহর নবী বলেছেন, বাজার সবচাইতে ঘৃণা জায়গা, খারাপ জায়গা, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তোমরা মসজিদে যাও, গিড়গিড়াও, হাত উঠাও, দোয়া করো, আল্লাহকে ডাকো, কিন্তু বাজারে যেও না। আর বাজারে গেলে দেরি করবে না, বসে থাকবে না, গল্প গুজব করবে না, চা খাবে না, তাফালিং করবে না, লোকের গল্প শুনবে না। তুমি চা খেয়ে নাও চলে এসো, পান খেয়ে নাও চলে এসো, কাপড় কিনবে সওদা পানি কিনবে কিনে নাও চলে এসো, কিন্তু ভাই এইগুলো কাজ থেকে বেঁচে থাকো। নিজে সব সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে বলে ভয় করেন সব সময়, না তো আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে, আপনি কিয়ামতের দিন ফেঁসে যাবেন। ভাই কথা বলেন, কোনো যদি পাপ করেন, অন্যায় করেন, গুনাহ করেন, গুনাহ করার পরে লোকের সামনে বলবেন না ভাই গুনাহ করে দিয়েছেন, কেউ জেনা করেছেন, কেউ অজেনা করেছেন, করে দিয়েছেন গুনাহটা, কিন্তু গুনাহ করার পরে কারোর সামনে বলবেন না, শেয়ার করবেন না, লোককে জানাইবেন না। কত লোক আছে মাস্তানি করে বলে, তুই এখন মাস্তানি দেখাইছিস, এখন তোবা করে লেখি সে, না তো তোর মাস্তানি, তোর মতন মাস্তানকে কয়েকটাকে আমি হজম করেছি, কত বড় বড় মাস্তানকে যে দেখেছি, কত যে কার আম পেড়ে খেয়েছি, জাম পেড়ে খেয়েছি, এককালে কোনো সারা ধরতে পারেনি, সবকে মজা দেখাইছি, মানে এই যে তাফালিং শুরু করে দিলে, উমুক ঝোনের আনারস খেয়েছি, ওয়ার কাঠল খেয়েছি, ওয়ার আম পেড়ে খেয়েছি, কত অন্যায় করেছি, উমুক জায়গায় উমুক করেছি, ধুমুক জায়গায় এরকম করেছি, এই যে গুনাহগার কথা বলতে লাগলেন, আপনার সাক্ষী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কায়ামতের দিন আপনার সাক্ষী হয়ে গেল, এটি আপনি বাঁচার কোন সিন থাকবে না, কোন চাক্কা চলবে না, আপনি পড়বেন, আপনি ফেঁসে যাবেন, আপনার কোন চাক্কা চলবে না, আপনি ফেঁসে যাবেন। ভাই তো কথা হচ্ছে, এই এইগুলো কথা আপনাকে বলতে হবে না, আপনাকে এই সব কথা থেকে বেঁচে থাকবেন, চকচরা হাতে বসবেন না, সব সময় আল্লাহকে ভয় করেন, যে একটা কথা যদি আমার মুখ দিয়ে বের হয়, উহ আহ, কোন একটা শব্দ ইস ইসটা কেন বের হলো আপনাকে জবাব লাগবে, কেন বললেন এটারও জবাব লাগবে, আহ
যখন দেখবেন যে না অমুক ঝোনার পাঞ্জরে এত তারিখে এত এত দিনে এত টাইমে অমুক দিন গরমের সময় হজরত আলী ওয়াজ করছিল আর আগা থেকে এত গলা মিডিয়া ছিল আর ওয়াজ তুমি বসে বসে শুনছিলে দেখবে যে আমি বসে আছি অমুক ঝোনার পাশে ওয়াজ স্বীকার করতে পারবে না প্রত্যেকটা কথার জবাব লাগবে প্রত্যেকটার হিসাব কায়ামতের দিন লাগবে ভাই তো সব সময় সতর্ক থাকবেন আপনার মুখ দিয়ে যেন ফহুস কথা বের না হয় আপনার মুখ দিয়ে কোনো উহা কোনো খারাপ শব্দ যেন বের না হয় শব্দ বের না হয় একটা সাহাবী ছিলেন আল্লাহর নবী তো লোকটা ছিল ওনহানি কি করতেন জানেন একটু যদি জ্বর জ্বালা হয় মাথা ব্যথা হয় পেটে লাগা হয় তো ই কি করেছে ও একটু কিছু হলে বিছানা খালি মামা ও আমাকে ঠেলাই ও আমাকে ঠেলাইছে আল্লাহ মনে আল্লাহ জান গেল খালি চিল্লে ও আমাকে এরকম খালি চিল্লেবার করলে আল্লাহর নবী বলছেন যে তুমি যে এরকম করে কট মিস করছো আর চিল্লেছো প্রত্যেকটা কথার জবাব লাগবে ইস আহ করলো জবাব দিতে হবে কেন তুমি আহ করলে আর উহ করলে এটারও জবাব লাগবে তুমি কেন উহ করলে প্রত্যেকটা জিনিসের জবাব লাগবে কিয়ামতের দিনে তুমি উহ করছো তো লোকটা কাতর হয়ে গেলে চুপ হয়ে গেলে তো চুপ যে হইয়া গেল তো গেল সারা জীবন মইরা গেল কিন্তু লোকটা আর কথরাইনি চিল্লাইনি কণ্ঠবিষ করেনি তো ভাই ওই যদি কথরান মানুষ জ্বর হলে কথরাই না কথরাই না যে কণ্ঠবিষ করে না খুব আহ মরে কোনো ওল এটা লাগছে ওটা লাগছে এখান টিপ ওইখান টিপ এই কর ওই করে না স্ত্রীটাকে তো এইগুলারও হিসাব লাগবে বেশি কথায় না কল্লাহেন না আর বেশি উহ আহ করতে যায়েন না বুঝতে পারলেন এগুলো থেকে বেঁচা থাকবেন তাহলে কত লোক ওই উনহে বাড়ি করবে একজন এক খ্যাপার করেছে জ্বর হয়েছে তো মাথা ব্যথা করছে তোর স্ত্রীটাকে কয়েছে মাথাটা টিপে দে তো স্ত্রীটা মাথা টিপছে আর টিপছে আর কয়েছে হ্যাঁ জি রে তো শুতে গেলে তো কিছু খাইবে না চেটি ভাত দিব আমি কে জায়গা রুটি পাকিয়ে দেবো চাল কালার হাতে দুটো তো চারটি কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা মোট ডিম ভেঙে চারটি কাঠ খোলার ভোজা ভেঙে দেবো এটা খেলে সর্দি টর্দি ছুটে মাথার ব্যথা ছুটে তো দিব হই লাগি যে খাওয়া না গামা এ মাগে আর স্ত্রীটা কইছে এগুলা কথা কইও না রে বাজি এ বাজি রে ই যেমন মোটা হোস ওরকম মোটা হোস ই যেমন পাগলা ওরকম পাগলি একে কথা কর হোস না দোয়া কো হোস না তো ভাই বেশি উনহায়েন না আর বেশি কথরায়েন না আর ওই বিয়া শাদি করলে এরকম মোটা হোস পাগলিকে বিয়া করিয়েন না একটু দেখে শুনে বিয়া করবেন বুঝতে পারলেন একটু ভালো দেখে চার লাখ দেখে চতুর দেখে ভালো স্ত্রীকে দেয়া বিয়া করবেন আর যদি মোটা হোসকে বিয়া করবেন তো ওইরকম হবে অবস্থা আর দুজনাই মোটা হোস হলে ফের চলবে একজনে চার লাখ একজনে পাগলি হলে ফের কোনো রকম চলবে আর যদি দুজনাই মোটা হোসের দল হয় তো চলবে যে ভাই হ্যাঁ ওই এক খ্যাপা বিয়া করে লেসে বিয়া করে লেসে করেছে কি ফার্স্ট দিন ব্যাসর ঘর দিয়েছ আগে সোহাগ রে ফুল সজ্জার রে সেদিন ভালো মন্দ গল্প করো সুন্দর সুন্দর গল্প করো ওই দিন গল্প করো একটা জান্নাতি রে তো দিন ভোগ তিস্তা খাস্তা না সুস্তরা কিছু লাগবে না কাইয়া ঢলে তো মানুষ ঢুলবে না ফজর হয়েছে মুয়াজ্জিন আজান দিয়ে সাথে আরো রাগ উঠছে সেদিন যদি তিন দিন চার দিনকার সময় রাত্রে হয়তো আরো ভালো লাগতো তো উনি ভোগ করে আজান দিয়ে দিলে মুয়াজ্জিন মিটার গরম হয়ে যাচ্ছে তো এরকম একটা জান্নাতি রে তো খাপা রাই তো আর স্ত্রী সে কইছে হারে তোকে একটা কথা কব তো কি জি কইছে আইজ তোকে বিয়ে করে লেন তো তোর আমি কে হইলো কহ তো তোর স্ত্রী রে আমি জানি না যে কি কে হইল কহ কে হইলো কহ কইছে আমি জানি না যে জানিস তো কহ না রে পাগলি কইছে মামু হইলা না ই কইছে ই তো একবারে পাগলির পেটের পাগলি ই তো একবারে পেটের পাগলি হ্যাঁ ওকে লগদ মোহর দেবি হয়ে করে সে কইছে মামু হইলা না মোড়ল সর্দারকে ডেকে কইছে তাড়াতাড়ি ডেকে ছাড়ান করো এত হুঁশ কম তো কথা হচ্ছে ভাই
প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে কিয়ামতের দিন। তো ভাই বেশি উ আহ করবেন না, বেশি চিৎকার করবেন না, বেশি লোকের সামনে গুজব গিল্লা শয়তানি বদমাইশি আর তাফাল্লিং করবেন না, শুনবেন না। লোক গল্প সামনে হটে যান, ওখান থেকে সরে যান। তো কথা হচ্ছে আল্লাহকে ভয় রাখেন ভাইরা আমার। কথা হচ্ছে ভাই কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন, পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে কদম লড়াতে দিবে না, পা লড়াতে দিবে না, হিলতে দিবে না, আপনাকে হিলাডুলা করতে দিবে না। প্রত্যেকটা কথার জবাব দিতে হবে রে ভাই। কি জবাব দিতে হবে? আল্লাহ বলবেন, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো জবাব দিয়ে দাও। হ্যাঁ তো বলছো তো, যাচ্ছি এবার ভাইরা আমার। আর একটা প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, আমি তোমাকে একটা যৌবন কাল দান করেছিলাম, তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো এর জবাব দিয়ে দাও। তিন নম্বর প্রশ্ন করা হবে, তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছ, কত টাকা কামাই করেছ ইয়ার জবাবটা আমাকে দে দাও, হিসাবটা দেখাও, আয়ের খাতা দেখাও। তুমি চুরি করে, ডাকাতি করে, বেইমানি করে, শয়তানি করে কি করে টাকা তুমি কামাই করেছ, তোমার কামার হিসাবটা আমাকে দিয়ে দাও। কয়টা হলো ভাই? কয় নম্বর প্রশ্ন হলো? আপনারা শুনছেন মন দিয়া ভাই, কয়টা প্রশ্ন হলো যে ভাই? একটা হলো সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো এর জবাবটা দিয়ে দাও। দুই নাম্বার হলো, তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো এর জবাবটা দাও, আল্লাহ বলবে এটা হিসাব দাও। তিন নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ পাক, যে তিন নাম্বার প্রশ্ন করা হবে, তুমি তোমার জিন্দেগিতে কত টাকা আয় করেছো আর কি করে আয় করেছো, কেমন করে আয় করেছো, আয়ের খাতাটা দেখাও আমাকে, আয়টা দেখাও। চুরি ডাকাতি বেইমানি শয়তানি করে না তুমি ব্যবসা বিজনেস করে হালাল কামাই করেছো, না তুমি রক্ত পানি করে খেটে পরিশ্রম করে তুমি টাকা কামাইছো, জবাব দাও। চার নাম্বার প্রশ্ন করা হবে, তুমি টাকাগুলোকে কোন পথে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো, ভালো পথে ব্যয় করেছো না খারাপ পথে ব্যয় করেছো এর জবাবটা তুমি দিয়ে দাও। তুমি কোন পথে ব্যয় করেছো? পাঁচ নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ পাক, দুনিয়ার আলেম সমাজ কি মুলবি মাওলানারা কে, এরে দুনিয়ার আলেমেরা, দুনিয়ার মাওলানারা, তোমরা শুনে নাও এর জবাবটা দিয়ে দাও। তুমি এলেম শিক্ষা করার পরে, তুমি আলেম হওয়ার পরে, মুলবি হওয়ার পরে, তোমার ইলিমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কি দাওনি, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছিলে কি দাওনি, দিনের দাওয়াত দিয়েছিলে না দাওনি, তোমার ইলিমটা তুমি কোন পথে ব্যয় করেছো এই হিসাবটা আমাকে দিয়ে দাও। পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা প্রশ্নের হিসাব না দিতে পাল্লা লড়তে দিবে না ভাই। তো কথা হচ্ছে, পৃথিবীতে আপনার কিছু নয়, আপনি টাকা কামাই করেছেন, কিন্তু কামাই করেছেন, আয় করেছেন, কিন্তু আপনার টাকাগুলো আপনি কোথায় ব্যয় করেছেন আপনার বয়ের খাতাটা দেখান। যে আপনি মানুষ বলছে, একটা বয়স্ক বুড়াকে থসথসে হয়ে গেছে, চলতে পারে না, ওই বুড়াটাকে আপনি জিজ্ঞাসা করেন, ওই ওকে বলবেন, ও বলবে যে আমার বেটা, আমার বহু, এই বাড়িটা হচ্ছে আমার, মাঠে যে জমি দেখাবে এই জমিগুলো হচ্ছে আমার, এই দাগ দাগ গোটাই আমার, এই ফসলটি গোটাই আমার, এই ভুট্টা আমার, এই আমার, ওই আমার, খালি আমার আমার। আল্লাহর নবী বলেছেন, আমার বলিও না, আমার বলতে কি জিনিস তোমার? আল্লাহ বলছেন, তোমার কোনটা জিনিস তুমি একটুকাও ভেবে দেখলে না, তোমার ওই জিনিসটা, যে জিনিসটা তুমি মনে করেছো, যে জিনিসটা তুমি মাদ্রাসাতে দান করে দিয়েছ, যে জিনিসটা তুমি মসজিদে দান করে দিয়েছ, যে জিনিসটা তুমি ফকির মিসকিনকে, ইয়াতিমকে, দুঃখীকে দান করে দিয়েছ, যেটা দান করেছ ওইটা তোমার, যে জিনিসটা তোমার কাছে আছে তোমার ব্যাংকে, ব্যাংক ব্যালেন্সে, ওই টাকা তোমার নয়, তোমার কুঠিতে ধান ভরেছ ওইটা তোমার নয়, ভুট্টাকে মাচান করে রেখেছেন ওইটা আপনার নয়, আর আপনি যে জমি কিনে রেখেছেন মাঠের মধ্যে
तो भाई आमार बंधुरा आमार 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 करियेन ना आल्लाहर हस्ते दान करें आल्लाह के खुशी करें आल्लाह के सन्तुष्ट करें परकालेर जन्य किछु जोगाड़ करें आखिरातेर जन्य किछु पुंजीपाटा संग्रह करें कायामतेर दिन सुख शांति पाबेन कबरे आलमे बारजाखे आपनि कोटि कोटि कोटिर कोटि कोटिर कोटि कत बछर आलमे बारजाखे थाकते हबे भाईरा आमार से एखाने जे अंधकार घर साप बिच्छुर घर कीड़ा माकुड़ार घर दान कर सुख शांति भोग कर छाय पाए डान हाथ अमल नामा पाए अपना नेकीर पल्ला भारी हबे अपनी हजे काउसर पानी पान करते पाए আপনি যদি দান করেন চোখের পলকে পুলসেরাত পার হবেন জান্নাতুল ফিরদাউসে যাবেন তো ভাই একটু আসেন তাড়াতাড়ি এটা মসজিদের জলসা না মাদ্রাসার জলসা এটা হচ্ছে সাদকা জারিয়া এটা হচ্ছে নবীর মাদ্রাসা দ্বীনের মাদ্রাসা এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় যদি ছেলে পেলেকে কোরআন পড়া না শেখান কুরআনের শিক্ষা না দেন তাহলে আপনি যদি কুরআনের শিক্ষা না দেন আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার জন্য দোয়াও করবে না আপনার নামও নেবে না আজকে যদি কুরআন হাদিস না থাকতো আলেম উলামা দুনিয়াতে না থাকতো কোন মানুষ বাপকে বাপ বলতো না মাকে মা বলতো না বড়কে বড় ইজ্জত দিত না ছোটকে ছোট বলে স্নেহ করত না আদর করত না তো ভাই এই যে কুরআন হাদিসের শিক্ষা আছে বলে আজকে পৃথিবীতে মানুষ মানুষ হয়ে আছে না তো কবর আপনি পড়ে থাকবেন দাদর বয়সের দাদর তো নামটা খুবই চাঙ্গা ভাই তো কিছু ভুট্টা টুটা করেন না ভাই আইসন মোশাবা করি কিছু ভুট্টা টুটা করেন না